প্রথমত 1000 বার্ডের জন্য 4 লিটার পানি মাম পানি নেবেন। মাম পানি দিয়ে ভ্যাকসিনটা আপনি মাম পানির মধ্যে ছেড়ে দিবেন। দেওয়ার পরে সর্বপ্রথম আগে বলতে চাচ্ছি যে ভ্যাকসিনটা আইস বক্সে সরবরাহ করতে হবে। আইস বক্সে নিয়ে এসে ভ্যাকসিনটা মাম পানিতে ছেড়ে দিয়ে মাম পানিটা ভালোভাবে হাত দিয়ে নেড়ে গুলিয়ে এই পানিটাকে আপনি প্রত্যেকটা 1000 বার্ডের জন্য আপনার 24টা ড্রিঙ্কার আগে প্রিপারেশন নিয়ে রাখবেন। একটা বোর্ডে আমাদের 500টি বার্ড সেট করা আছে, 500টি বার্ডের জন্য 12টি ড্রিঙ্কার দিবেন আপনারা। 12টা ড্রিঙ্কারে সমানভাবে বিকারের মাধ্যমে মেপে আপনি ভ্যাকসিনের পানিটা ড্রিঙ্কারে দিবেন। দেওয়ার পরে এখানে দেখছেন যে একসাথে একটা বোর্ডারে 6 জন মানুষ 12টা ড্রিঙ্কার একসাথে একটা টাইমে চেক গার্ডের মধ্যে দিতে হবে, যাতে বার্ডগুলো দৌড়াদৌড়ি না করতে পারে, বার্ডে পাইলিং না করে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। একসাথে দেওয়ার পরে দেখছেন যে বার্ডগুলো সমানভাবে প্রত্যেকটা ড্রিঙ্কারে বার্ডগুলো ভ্যাকসিন খাচ্ছে। এভাবে প্রত্যেকটা বোর্ডারে সমানভাবে একই নিয়মে ভ্যাকসিনগুলো প্রোভাইড করবেন। এখানে দেখছেন যে প্রত্যেকটা ড্রিঙ্কারে দেখেন সমানভাবে বার্ডগুলো সমানভাবে ভাগ হয়ে আপনি ভ্যাকসিনের পানিগুলো খাচ্ছে। এই ভ্যাকসিন শেষ করার পরে পানি যখন খেয়ে শেষ করবে, এটা তৃতীয়তম দিনের ভ্যাকসিন। এটা ব্রিডার ফার্মের প্রথম 3 দিন যাওয়ার পরে তৃতীয়তম দিনে আপনার কক্সি ভ্যাকসিন হিসেবে, যাতে রক্ত আমাশয় না হয়, এটা প্রিভেন্টিভ ডোজ হিসেবে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই ভ্যাকসিনটা খাওয়ার পরে দেখেন এই আপনার পেপারগুলো রিমুভ করতে হয়। ভ্যাকসিন খাওয়া শেষ হওয়ার পরে পেপারগুলো আপনার তুষের উপর থেকে পেপারগুলো জড়ো করে আপনার আলাদা করে দিবেন এবং চিক গার্ডের আয়তনও বাড়িয়ে দিতে হবে। দেখেন ভ্যাকসিন খাওয়া শেষে বারগুলো সুন্দরভাবে মুভমেন্ট করছে, এবং এই ভ্যাকসিন দেওয়ার কারণে আপনার পরবর্তীতে এই ফ্লকে কক্সিডিওসিস রোগটি আসার সম্ভাবনা খুবই কম। যদি লিটার ম্যানেজমেন্ট খুব ভালো করেন তাহলে কক্সি আসবে না আশা করা যাচ্ছে। এই বলে এই ভ্যাকসিনের প্রথম পর্ব এখানেই শেষ করলাম।